আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন, আমার কথাটা একটু শুনুন। প্রতি বছর মন্দিরের প্রতিষ্ঠা দিবসে লাবণ্য ম্যাডাম এখানে পুজো দিতে আসেন। উনি এসে প্রথমে মায়ের মুখ দর্শন করে নিজে হাতে প্রদীপ জ্বালিয়ে মাকে পুজো দেন। এই সময় মন্দিরে আর কারো প্রবেশ নিষেধ। না 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 না, তাকানো তাকানো, উনি পুজো দিয়ে চলে যাবার পর আপনারা সবাই পুজো দেবেন, কিন্তু আজ মাকে প্রথম অঞ্জলি। সিকিউরিটি সরিদা, সবাইকে এখান থেকে জায়গাটাকে একদম ক্লিয়ার করো। নমস্কার ঠাকুর মশাই, আপনি সব ব্যবস্থা করে রেখেছেন? হ্যাঁ সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ম্যাডাম কিন্তু যে কোনো সময় চলে আসবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নিত্য পূজোর দিনে এরকম মন্দির ফাঁকা কেন? ওখানে অত লোক, কিছু কি হয়েছে? প্রদীপও জ্বালানো হয়নি। ঠাকুর মশাই ওখানে কি করি এখন? প্রদীপটা বরং আমি জ্বালিয়ে দিই। মায়ের প্রদীপ জ্বালাচ্ছ? জুতোটা প্লিজ বাইরে খুলে আসবেন। একটু আগে সব ঘরগুলো মোছা হয়েছে, আপনি প্লিজ জুতোটা বাইরে খুলে আসুন। জুতোটা প্লিজ খুলে আসো। তুমি ঠাকুরমশাই, এই মেয়ের এত বড় সাহস হয় কি করে যে আজকের দিনে মায়ের প্রদীপ জ্বালায়? ঠাকুরের সামনে প্রদীপ জ্বালাতে সাহস কেন লাগবে? শুধু তো ভক্তি লাগে। এই মেয়েটা এখানে ঢুকলো কি করে? ম্যাডাম আমরা তো কাউকে ঢুকতে দিইনি, আর মন্দিরেও কেউ ছিল না।
পড়ে থাকা নমুনা যা জল জান্ত মেয়ে এখানে ঢুকে পড়ে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে আর আপনারা কেউ কিছু টের পেলেন না ম্যাডাম ছোট মুখে বড় কথা হয়ে যাবে তবু বলছি এটা হয়তো ঠাকুরের ইচ্ছা ছিল মশাই এই মন্দির আমাদের পরিবারের তৈরি করা মন্দির এই মন্দিরের সংস্কার আমি করাই মায়ের গায়ে যাবতীয় গহনা আমি নিজে গড়াই প্রত্যেক বছর এই মন্দিরে প্রতিষ্ঠা দিবসে আমি নিজে প্রদীপ জ্বালাই এই বছর মায়ের অন্যরকম কিছু ইচ্ছে হলো আপনি কেন এইভাবে অপমান করছেন ওনাকে সেদিনের মতন এক চড়ে আমি তোমার মুখ বন্ধ করে দিতে পারি কিন্তু এই গায়ে হাত দিতে আমার গা ঘিন ঘিন করছে যথেষ্ট সর্বনাশ করেছ তুমি এতেই ভালো যে তুমি তোমার নিজের মুখটা বন্ধ রাখো আজকের দিনে আমি নিজের হাতে প্রদীপ না জ্বালালে পুজো শুরু হয় না সেই নিয়মের অন্যথা হয়েছে গাফিলতির দায় কিন্তু আপনাকে নিতে হবে পুরোহিত মশাই ভুল যদি কেউ করে থাকে সেটা আমি করেছি কিন্তু বিশ্বাস করুন আমি ইচ্ছে করে কিছু করিনি থামো রাস্তা থেকে উঠে আসা কাজের মেয়ে আমার মুখের উপরে কথা বলছে আমি ক্ষমা চাইছি আপনার কাছে কিন্তু একটা কথা আমি বলতে চাই আপনি যেভাবে ঠাকুরের উপর আপনার অধিকারে ফিরিস্তি দিচ্ছিলেন সেটার কি মানে ঠাকুরের মূর্তি সোনা গয়না সব আপনার দেওয়া হতেই পারে কিন্তু ঠাকুর তো আমারও শুধু আমার নয় এই হাজার লক্ষ মানুষের আপনার শান্ত হন আপনার শান্ত হন তুমি যাও আজ ঝামেলা বাড়িও না কেন আমি কি কিছু ভুল বলেছি এই মন্দির এই বিগ্রহ ওনার পরিবারের বানানো হতেই পারে কিন্তু ঠাকুরকে তো উনি বানাননি আমার মনে হয় না আমি এমন কোনো অন্যায় করেছি যার জন্য উনি আমাকে ক্ষমা করতে পারবেন না আমি যা করেছি তার জন্য আমার কোনো অনুশোচনা নেই আমার খারাপ লাগছে আমার জন্য আপনি পুরোহিত মশাইকে কি ভাবো তুমি নিজেকে মন্দিরে ঠাকুরের সামনে আমরা কে কি ভাবি নিজেকে তার জন্য কি সত্যি কিছু যায় আসে ঠাকুরের কাছে সবাই সমান আপনি যান একজন ভিখিরিও তাই আপনি ভাবুন তো কি লাভ হলো এত রাগারাগি করে আমি তো শুধু প্রদীপই জ্বালিয়েছিলাম আর আপনি আপনি তো পুজোর সুন্দর মুহূর্তটাই নষ্ট করে ফেললেন জ্ঞান দিচ্ছ তুমি আমাকে না আমার সেই যোগ্যতাই নেই আমি বিশ্বাস করি ভগবানকে পেতে গেলে তার সন্তানদেরকে ভালোবাসতে হয় পারলে সেটা করুন এই মন্দিরে দাঁড়িয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করবেন না মায়ের কোনো সন্তানের অপমানই মায়ের একদম ভালো লাগবে না অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়